মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিকাল 5টা পর্যন্ত সময় বেঁধে দেয় নির্বাচন কমিশন। খুলনা সিটিতে 5 মেয়র প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। তবে দলীয়ভাবে মনোনয়ন দেয়ায় দলের সিদ্ধান্ত মেনে কাউন্সিলর ও সংরক্ষিত আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন অনেকেই। দলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করলাম। জোট থেকে জাহাঙ্গীরউদ্দিন হেলালকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা বিএনপির প্রার্থী, যেহেতু সেহেতু আমাদেরকে জোটের জন্য পদ ছেড়ে দিতে রাখছে। দলীয় স্বার্থে এবং বৃহৎ স্বার্থে আমি এটা ত্যাগ করলাম। সাধারণ কাউন্সিলর পদে 182 জনের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন 34 জন। সাধারণ কাউন্সিলর পদে 182 জনের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন 34 জন। আর সংরক্ষিত আসনে 43 জনের মধ্যে প্রত্যাহার করেছেন 5 জন। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা নির্বাচনের ক্যাম্পেইন বা গণসংযোগে নামবেন। এদিকে গাজীপুর সিটিতে 9 মেয়র প্রার্থীর মধ্যে 2 জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। আমাদের যে আদর্শ আছে সেই আদর্শের সাথে তার আদর্শের অনেকটা মিল। যুবকদের স্বার্থে আমি নিজে ছেড়ে দিলাম। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে 287 জনের মধ্যে 31 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 87 জনের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন 3 জন। আগামীকাল আমরা সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করব সকাল 10টা থেকে। 24 এপ্রিল প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। 15ই মে ভোট গ্রহণ। সতরূপা দত্ত, 21 টেলিভিশন।